বললো, স্বামী, স্বামীর পদতলে হচ্ছে নারীর বেহস্তখানা, স্বামীর পদতলে হচ্ছে নারীর স্বর্গ। আরে নারী নিজেই স্বর্গ। মহাজন প্রমাণ করলেন, শাস্ত্রগ্রন্থ প্রমাণ করলেন যে নারীর কাছে আছে স্বর্গ সুখ। স্বর্গে গিয়ে যে সুখ পাবেন তার একটু সুখ নারীর মধ্যে ঈশ্বর দিয়েছেন। সবাই হাত তুলে বলবেন যে নারীর কাছে স্বর্গ সুখ আছে কিনা। নারীর কাছে স্বর্গ সুখের ছোঁয়া আছে, তাই নারী এত মধুরতা। ইসলাম ধর্মে বললেন নারীর কাছে আছে বেহেস্তি সুখ। বেহেস্তে যে সুখটা পাওয়া যাবে সেই সুখটা দুনিয়ায় থাকতে আপনারা উপলব্ধি করতে পারবেন যদি একটা সুন্দর নারী আপনার ভাগ্যে মিলে যায়। স্বামী, স্বামী কাকে বলে জানো? তোমরা হচ্ছে স্বামী নামের আসামি। অহরহ খুন করো, অহরহ রতি নষ্ট করো, অহরহ রতি নষ্ট করলে তাকে স্বামী কয়? ইবা একবার রতি রণে গিয়ে যদি একবার বস্তু নষ্ট হয় তাতে 944টা কীট থাকে, আর 944টা কীট যদি মাতৃগর্ভের মধ্যে জায়গা পায় 944টা প্রাণ তৈরি হবে। তোমরা স্বামী নামের আসামি, আসামি তোমরা মার্ডার কেসের আসামি, তোমরা খুনি কেসের আসামি। আসামি হয়ে স্বামীর অধিকারটা নেওয়ার চেষ্টা করো না, স্বামী হও, তারপর স্বামীর সম্মানটা চেয়ে নিতে হবে না। উপযুক্ত হলে আমরা সবাই দেব কি? চাইলে কি সম্মান পাওয়া যাবে না? হ্যাঁ, আমি রেহানা পারভীন যদি আপনাদের গ্রামে এসে বলি আমাকে একটু সম্মান দেন না, গো দেবেন? যদি আমি উপযুক্ত হতে পারি, যদি আমি উপযুক্ত হতে পারি আপনারা সবাই আমাকে সম্মান দেবেন, আর উপযুক্ত না হলে আপনারা আমাকে কেউ সম্মান দেবেন না। দেবেন কি? আপনাদের গ্রামে কারো আমি চুরি করলাম, ছাড়বেন? আমাকে ছাড়বেন না। তাই উপযুক্ত হও, সম্মান নারীর কাছে চাইতে হবে না, নারী সম্মান দেওয়া যাবে। এই নারী কি করতে পারে জানো? নারী স্বামীর জন্য সূর্যকে স্তব্ধ করে দিতে পারে। আকাশে সূর্য উদিত হতে দেবে না, সূর্যকে যদি বলে ওরে সূর্য তুই স্তব্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে সূর্য স্তব্ধ হয়ে যাবে, তার প্রমাণ আমি আসরে দিয়ে যাব। শোনাই গান, নারীর গুণের গান শোনো, গুণের। তাপি তো হৃদয় তোমার যারে দেখলে শীতল হ, নারীর কাছে বস্তু আছে জানিবে নিশ্চয়, নারীর কাছে বস্তু আছে জানিবে নিশ্চয়। তাপি তো হৃদয় তোমার যারে দেখলে শীতল হ, নারীর কাছে বস্তু আছে জানিবে নিশ্চয়, নারীর কাছে বস্তু আছে জানিবে
সাধ্য হয়। বুক ফুলিয়ে গান শোনার আজকে তাদের এত বড় বড় কথা কিন্তু আমি মেনে নিতে পারছি না। বলে গেলে এদের এদের পাওয়ার কম নাকি বললো না, বলেছে এদের তো পাওয়ার কম। কোন পাওয়ার কম বললো? এদের বারোতে উৎপত্তি, ৪৮ নিষ্পত্তি। আর আমরা যদি বুড়ো হয়ে যাই, বুড়ো হয়ে গেলেও একটা সন্তান যদি মনে করি একটা সন্তান দিয়েই মরবো তা মরতে পারি। পুরুষ এই করে পুরুষ হওয়া যায় না, পুরুষ এই করে না। কি বাবা করে কি পুরুষ? পুরুষ এই কাজ করে না। আর যদিও বুড়ো হয়ে গেলে পারো, তাও কিন্তু আমার জাতের একটা জাত লাগবে। একটা নারী ছাড়া পারো কি? একটা পাত্র ছাড়া কি বস্তুর দাম আছে? নারী হচ্ছে পাত্র আর তোমার হচ্ছে বস্তু। পাত্র ছাড়া বস্তুর এক পয়সা দাম নাই, এক পয়সা দাম নাই। আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছেন, কিন্তু সেই জিনিসগুলো রাখার জন্য একটা পাত্র তৈরি করতে হবে আগে আপনাকে। পাত্র যদি না থাকে, দামি দামি জিনিসের কোনো মান মূল্য থাকে না। আরে ভরা কলস বাজে নাকি? দেখেন দেখি আমার মেয়েরা বসে আছে কত সুন্দর। হ্যাঁ, আর এরা সব খালি কলস, খালি কলস, ও ঝনঝন করে বেজে উঠবে একেবারে। যে কথা বলেছে তোমরা সাজো কেন বলো নি? তোমরা সাজো কেন? তা আমি যদি না খেতে চা না সাজি তো তুমি খেতে পাবা না। আমি যদি না সাজি তুমি খেতে পাবা না। এটা স্টেশনারি দোকান বসেছে, এই স্টেশনারি দোকান থেকে যদি মাপ মাত্রা না কেনা হয় তার বউ ছেলে ভাত খাবে? তাহলে এদের যদি বিক্রি না হয় বাড়িতে গিয়ে খাবে কি? বসে ঝেঁকা মারবে? তাহলে আমি সাজি সেটাও তোমার মঙ্গলার্থে। আমার সাজের জিনিসগুলো বিক্রি করে কে? পুরুষ কি? সোনা রূপার গহনা, এই গহনাও পুরুষে বিক্রি করে। এই শাড়ি সায়া ব্লাউজ এগুলো পুরুষে বিক্রি করে। আমরা যদি না কিনি, আমরা যদি না সাজি, তোমরা ইনকাম করবা কি করে? কি ভুল বলছি না তো? এ দেখো সব, আরে সামান্য যারা হয় তাদের ওরকমই কথা হয়। এরা ভালো কোনো জিনিস দর্শন করতে পারে না। বৃন্দাবনে রাস দর্শন করতে গেছে ভোলানাথ, শেখ সখী সেজে রাস রসভঙ্গ হয়ে গেল। সখীরা বলছে দেখ 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 আজকে রাস রসভঙ্গ হয়ে যাচ্ছে, কারণটা কি? নিশ্চয় এখানে কোনো পুরুষ প্রবেশ করেছে। দেখ তো এই দেখ, শাড়ি পরে একেবারে মেয়ে ছেলের মতো করে সেজে গুজে ওই রাসমঞ্চে উপস্থিত হয়েছে। রাস টলমল করছে, রাস হচ্ছে না। সখীরা বললো এখানে তো কোনো পুরুষ নাই, সবই তো মেয়ে মানুষ। এই শাসকর দেখি, শাসকর শাড়ি পরে কোনো বেটা ছেলে এখানে আসতে পারে? যখন শাসকর